রাজধানীতে রহস্যজনকভাবে নিখোঁজ দুই স্কুল ছাত্র, নিখোঁজ অঙ্কন চক্রবর্তী, বাড়ি বরজলা এবং পৃথিবী দেবর্মা, বাড়ি ওজান অভয়নগর। এই ব্যাপারে পূর্ব আগরতলা থানায় নিখোঁজ ডায়েরি করার পরও শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করছেন তাদের অভিভাবকরা। ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর ওজান অভয়নগর এলাকার পৃথিবী দেবর্মা এবং বরজলা এলাকার অঙ্কন চক্রবর্তী দুজন শহরের একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তারা একই মাস্টার বাড়ি পড়াশোনা করে। বৃহস্পতিবার সকাল ৬টার আগে দুজনেই মঠ চৌমুহনি সংলগ্ন একটি গৃহশিক্ষকের বাড়িতে পড়তে আসার নাম করে বাড়ি থেকে বের হয়। এক ঘন্টা খানেকের মধ্যেই ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস আপলোড করে দুই ছাত্র যে তারা ত্রিপুরা ছেড়ে চলে যাচ্ছে তাদের জন্য চিন্তা না করতে ইনস্টাগ্রাম স্ট্যাটাসে বলা হয়েছে। এই স্ট্যাটাস লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়েন দুই নাবালক ছাত্রের অভিভাবকরা। তারা সাথে সাথে গৃহশিক্ষকের বাড়িতে যান, কিন্তু সেখানে তারা জানতে পারেন দুই ছাত্র অঙ্কন এবং পৃথিবী এদিন গৃহশিক্ষকের বাড়িতে পড়তে আসেনি। সাথে সাথে তারা বিষয়টি পূর্ব থানায় জানান। এর মধ্যে পৃথক পৃথকভাবে দুই পরিবার থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু ছেলেদের না পেয়ে দুই পরিবারই বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব থানায় মিসিং ডায়েরি করে। এদিকে পুলিশও বিভিন্ন সোর্স ব্যবহার করে নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারে তল্লাশি চালায়, কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত দুই ছাত্র নিখোঁজ, তাদের কোনো হদিশ পায়নি পুলিশ। শুক্রবার দুপুরে দুই নিখোঁজ ছাত্রের পরিবার পরিজনরা পূর্ব থানায় এসে থানার ওসির নিকট তাদের ছেলেদের ফিরে পাওয়ার দাবি জানান। পাশাপাশি দুই ছাত্রকে ফিরে পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন দুই পরিবারের লোকজনেরা। তারা দুজনেই মাস্টার বাড়িতে যাওয়ার কথা বেরিয়েছে, বেরোনোর পরে তারা মাস্টার বাড়িতে গেছে না, যেটা আমরা জানতে পারলাম একটা হঠাৎ করে ৮:৪২ মেসেজ পাইছি যে ইনস্টাগ্রামে একটা স্ট্যাটাস দিয়েছে যে ওরা বাড়ি ছেড়ে যেতেছে গিয়া। তারা দুজন চিন্তা করতাম, সঙ্গে সঙ্গে মাস্টার বাড়িতে গিয়ে আমরা খোঁজখবর করলাম, করার পরে বুঝতে পারলাম যে ওরা মাস্টার বাড়ি গিয়ে, সঙ্গে সঙ্গে আমরা পুলিশে এলাম, এসপিএসে এলাম, আমার পরে তারা আমরা সমস্ত কিছু ডিটেলস দিলাম, ফটো দিলাম, তারপর থেকে তো ইনভেস্টিগেশন শুরু হয়ে গেল। এরপরে বিকালবেলা আবার এলাম, এসে আমরা আবার মিটিং জারি করলাম। মিটিং জারি করার পরে আমরা নানা সব তথ্য সংগ্রহ করতে শুরু করলাম, কার সঙ্গে মিশছে, কার সঙ্গে কথা হয়েছে, কী ব্যাপারে আসলে কথাবার্তা হয়েছে। জানার পরে আপনি আজকে জানতে পারলাম নাকি স্কুলের পিয়ন একটা আছে, তাদের স্কুলে সে নাকি সব ডাক্তার, তাদের এখন ডিটেন করা হয়েছে, তাদের থানা নিয়ে গেছে। হের বন্ধু ৫টার সময় ফোন করছে অমিতাভ চক্রবর্তী, তো হে উঠছে, উঠে ফোনে হ্যালো কথা বলছে, তখন বাবা এত সকালে উঠছো কেলি গা, তুমি ঘুমাও, তোমার তো ৬টার থেকে মাস্টার হবে, কয়েক ঘুমাইছে, হ্যাঁ উঠে উঠে ৫:৩০ সময় উঠছে, উঠার পরে মুখ টুক ধুইছে, ধুইয়া কিছু খাইয়া তারপরে হ্যাঁ বাড়িছে ৬:১০ আগে মাস্টার বাড়ি। কোন জায়গায় মাস্টার বাড়ি? হ্যাঁ নাম চুমনি, হের নাম পৃথিবী দেববর্মা। এবং হের সাথে কে গেছে? কোন হিন্দি স্কুলে পড়ে ক্লাস ৮-এ, হের সাথে ওমকার চক্রবর্তী গেছে। কি মনে হয় মানে আপনারা কি ক্লাসমেটে খোঁজাখুঁজি করছেন? হ্যাঁ খোঁজাখুঁজি করছেন। পাওয়া গেছে ক্লাসমেটে ৮-এ পড়ে হিন্দি স্কুলে, মাস্টার বাড়ি যাবো গিয়া বাড়িতে বাড়ি বরজলা, মাস্টার বাড়ি যাবো গিয়া বাড়িছে। এরপরে আমরা ১১টার সময় যখন মাস্টার বাড়িতে ছুটি হইব তখন বাড়িতে আমরা তো জানি মাস্টার বাড়িতে আইব, তখন তারা ফোন করছে, পৃথিবীর মা ফোন করছে যে ওঙ্কার কি আইছে বাড়ি, তখন আমরা শুনছি যে মিসিং এর আমরা বাড়িতে আইছে না মিসিং এর। রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।